প্রিয় দর্শক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের মৃত্যুদণ্ড আদেশ শোনার পরই একে একে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। মাদক নির্মূলের বাহানায় ক্রস ফায়ারের নামে কন্ট্রাক্ট কিলিং, লোকজনকে জিম্মি করে টাকা আদায়, পছন্দ হলে যে কোনো মেয়েকে মাদক কারবারির তকমা দিয়ে বাড়ি থেকে তুলে থানায় এনে ধর্ষণ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, এ পর্যন্ত টেকনাফে শতাধিক তরুণীকে ধর্ষণ করেছেন তিনি। দর্শক, ওসি প্রদীপের অন্ধকার জীবনের আরও খবর জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াও মামলার তদন্ত কর্মকর্তার তদন্তে উঠে এসেছে বরখাস্তকৃত ওসি প্রদীপের ধর্ষণ ও নানা চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ রয়েছে অনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে প্রদীপ আয় করেছেন শত শত কোটি টাকা, দেশ বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। বরখাস্তকৃত ওসি প্রদীপের চাকরি জীবনের পুরোটাই সমালোচনা ও বিতর্কে ভরা। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা নানা বিতর্কের জন্ম দিয়ে চাকরি জীবনে বরখাস্ত ও প্রত্যাহার হয়েছেন কমপক্ষে পাঁচবার। প্রতিবার কোনো না কোনো খুঁটির জোরে ফিরেছেন স্বপদে। পদে ফিরেই পুনরায় ধারণ করেছেন হিংস্র রূপ। ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয়দের দাবি, টেকনাফ থাকার সময়ে ওসি প্রদীপ ও তার সহযোগীরা 50 জনের বেশি নারীকে ইয়াবা কারবারি বলে বাড়ি থেকে তুলে এনে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন। তখন প্রদীপের ভয়ে কেউ এই ব্যাপারে মুখ খোলার সাহস পাননি। উখিয়ারকোট বাজারের নির্যাতিতা এক তরুণীর অভিভাবক জানান, 2019 সালের শেষের দিকে তাদের কলেজ পড়ুয়া মেয়ে টেকনাফে প্রেমিকের সাথে দেখা করতে গেলে প্রেমিক সহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেন। বিষয়টি ওসি প্রদীপ পর্যন্ত গড়ায়। ওই সময় ধর্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রদীপ নিজেও মেয়েকে কয়েকদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের পর ইয়াবা দিয়ে কোর্টে চালান করে দেন। এছাড়া নির্যাতিতা এক তরুণীর অভিভাবক জানান, ওসি প্রদীপ ও তার সহযোগীরা 2020 সালে আমার দুই কিশোরী মেয়েকে অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর দীর্ঘদিন থানার দ্বিতীয় তলায় আটকে রেখে ধর্ষণ করেন ওসি প্রদীপ। পরে ওদের ইয়াবা দিয়ে কারাগারে পাঠানো হয়। ছাড়া পেয়ে মেয়েরা বাড়ি ফিরে এলে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায়। এদিকে ধর্ষণের শিকার টেকনাফের নাজিরপাড়া এলাকার এক গৃহবধূ অভিযোগ করেন, স্বামীকে ধরে নিয়ে গিয়ে 45 লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপ। 3 লাখ টাকা ব্যবহারের স্বর্ণালঙ্কার নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনতে থানায় যান তিনি। স্বামীকে ছেড়ে দেওয়ার কথা বলে 3 দিন পর্যন্ত আটকে রেখে ওসি প্রদীপ সহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেন। পরে স্বামীকে ছেড়ে দেয়া হবে বলে তাকে বাড়ি চলে যেতে বলা হয়। পরদিন তার স্বামীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ওই সময় ধর্ষণের বিষয়ে মুখ খুলে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেন ওসি প্রদীপ। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে চুপ থাকেন তিনি। টেকনাফের 16 বছরের আরও এক তরুণী তাকে জানিয়েছিল, বাড়ি থেকে ধরে এনে তাকে থানায় 15 দিন আটকে রাখেন ওসি প্রদীপ। এ সময়ের মধ্যে একাধিকবার প্রদীপ তাকে ধর্ষণ করেন। পরে আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর প্রত্যেকবার গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন করা হয় তাকে। এ সময় যন্ত্রণায় চিৎকার করলে প্রদীপ ও তার সহযোগীরা উল্লাস করতেন বলে জানান ওই তরুণী। পরে তাকে ইয়াবা দিয়ে চালান করে দেওয়া হয়েছিল। সম্মানিত দর্শক, বরখাস্ত ওসি প্রদীপের মৃত্যুদণ্ড আদেশ শোনার পর আপনি কি খুশি হয়েছেন? কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।